হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও কতগুলো এক্সক্লুসিভ আপডেট জানুয়ারি মাসে যে সমস্ত চাকরির ফর্ম ফিল চলছে সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং এইট পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় যে সমস্ত চাকরির আপডেটগুলো এসছে সেগুলো বলে দিচ্ছি এই ভিডিওটাতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক বছরের শুরু থেকেই বিভিন্ন জবের অ্যাপ্লাই করতে থাকুন এবং আশা করব যে খুব ভালোভাবে আপনারা জবগুলো ক্র্যাক করতে পারবেন তবে ভিডিওটা শুরু করার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স যদি এটা আরজি টেক নিয়ে আসে তাহলে কেমন হবে আপনারা সবাই ইয়েস জানিয়েছেন এবং আপনারা একটা বিশাল পরিমাণে ভোট দিয়ে সেটাকে বলেছেন যে কারেন্ট অ্যাফেয়ার্স জেনার নলেজ এগুলো আপনারা জানতে চান খুব শীঘ্রই আমি আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমি ধরুন সোম টু বৃহস্পতি কি সোম টু শুক্রবার আপনাদেরকে দিলাম প্রত্যেক দিন সকালবেলায় সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা বাড়িতে পড়াশোনা করলেন দেখার পর এবং সেগুলোকে মনে রাখার চেষ্টা করলেন শনিবার কি রোববার আমি একটা ডেটে লাইফ করে আপনাদেরকে জিজ্ঞাসা করব আমি জানি আপনারা সবকটাই সঠিক উত্তর দেবেন তো তার জন্যই প্রস্তুতি করতে হবে খাটতে হবে এবং চাকরিকে যাতে চাকরিটা পান তার জন্য নিজের লক্ষ্য তৈরি করতে হবে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে তো চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওটা বিশাল বড় বেস্ট অফ লাগ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আরেকবার চলুন দেখে নিই তো প্রথম যে জবটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ বি কর্মী নিয়োগ চলবে নিয়োগ করা হচ্ছে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে মোট শূন্যপদ রয়েছে ছ হাজার পাঁচশো ছয়টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে বয়স থাকতে হবে আপনাকে আঠেরো থেকে সাতাশের মধ্যে আবেদনের পদ্ধতি আবেদন করতে হচ্ছে আপনাকে অনলাইনে স্টাফ সিলেকশনের কমিশনে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাকে আবেদনটি করতে হচ্ছে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার এবং এই আবেদনের জন্য যে অফিসিয়াল তাদের যে নোটিফিকেশন সেটা আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো ডিসক্রিপশান থেকে আপনারা এটা দেখে নিতে পারছেন তো চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট দুর্গাপুর মিউনিসিপ্যাল কর কর্পোরেশনে কিন্তু আপনার গ্রুপ ডি পদে স্থায়ী কর্মী চলছে অর্থাৎ কন্ট্রাকচুয়াল না এটা কিন্তু স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হচ্ছে মোট শূন্যপদ রয়েছে একশো পঁয়ত্রিশটি এবং আপনাকে মিনিমাম ক্লাস এইট পাস হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে অফলাইনে আবেদনপত্র আপনাকে ডাউনলোড করতে হবে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের ওয়েব অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে আবেদনের শেষ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার একুশ এরও আমি যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চলছে কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতুল্য বয়স হতে আপনাকে আঠেরো থেকে চৌষট্টি বছরের মধ্যে আবেদনের পদ্ধতি এটা কিন্তু কোনোভাবে আবেদন করতে হচ্ছে না আপনাকে ইন্টারভিউয়ের দিন সমস্ত নথিপত্র সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে এবং যে কি কোন ঠিকানায় উপস্থিত হবেন তার আমি অফিসিয়াল নোটিফিকেশানটা ডিসক্রিপশানে দিয়ে দেবো ইন্টারভিউয়ের তারিখ বলে দিচ্ছি সতেরোই জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটা হচ্ছে কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না তো চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট ভারতীয় কোস্ট গার্ডে বিভিন্ন পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নামগুলি হল নাবিক জেনারেল ডিউটি নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক মোট শূন্যপদ হচ্ছে তিনশো আটান্নটি শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস বয়স হতে হবে আপনাকে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন করতে পারবেন পাঁচই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত এরও আমি আপনাকে যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো চলুন দেখে নিচ্ছি আরও একটা জবের আপডেট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অর্থাৎ ডাবলু বিসিএস যেটা আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছিলাম তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে মোট চারটি গ্রুপে ডাব্লু গ্রুপ এ বি সি এবং ডি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন বয়স হতে হচ্ছে একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার একুশ অফিসিয়াল নোটিফিকেশান আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট পশ্চিমবঙ্গের পুলিশে ন হাজার দুশো বিরাশিটি শূন্য পদে কনস্টেবেল নিয়োগ করা হবে যার মধ্যে আট হাজার শূন্য পদে কনস্টেবেল নিয়োগ করা হচ্ছে বারোশো বাইশটি শূন্য পদে লেডি কনস্টেবল নিয়োগ করা হবে খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকবে মাধ্যমিক পাস নিয়োগ প্রক্রিয়া পরিচালন করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এখন অবধি প্রকাশিত হয়নি কিন্তু প্রকাশিত হলেই আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো চিন্তা করবেন না কেউ চলুন দেখে নিচ্ছে আরও একটা আপডেট এবং আরেকটা একটা জবের আপডেট হচ্ছে রাজ্যে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নিয়োগ করা হচ্ছে ঝাড়গ্রাম জেলা দপ্তরের অফিসে পদের নাম অ্যাকাউন্টেন্ট ডেটা এন্ট্রি অপারেটার শিক্ষাগত যোগ্যতা আপনাকে হতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস বয়স হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ চল্লিশের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পাচ্ছেন আবেদনের পদ্ধতি নির্দিষ্ট ফর্ম্যাটে রয়েছে এবং এর শেষ তারিখ আঠেরোই জানুয়ারি দু হাজার একুশ নোটিফিকেশানটা আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাচ্ছেন তো আরও একটা জবের অ্যাডমেট চলুন দেখে নিন ভারতীয় বিভাগ ডাক বিভাগের তরফ থেকে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু এই আবেদন করতে পারছে মাধ্যমিক পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন মোট শূন্য পদ দু হাজার চারশো তেতাল্লিশটি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইনে গ্রামীণ ডাক সেবাকের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কুড়ি জানুয়ারি অফিসিয়াল নোটিফিকেশান আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাচ্ছেন তো চলুন দেখেনি আরও একটা আপডেট ইন্টেলিজেন্ট ব্যুরো দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মোট শূন্য পদ দু হাজারটি অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার গ্রুপ সি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে আপনাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে আপনাকে কম্পিউটার জানতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি দু হাজার একুশ এর যে অফিসিয়াল নোটিশ আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন এরপর চলে আসছি আরও একটা আপডেটে তো রাজ্যের প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ চলছে এবং পদের নামটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হয়েছে ছয় জানুয়ারি দু এবং আপনাকে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আপনাকে যেতে হবে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না অফিসিয়াল নোটিফিকেশান আপনারা পেয়ে যাচ্ছেন ডেসক্রিপশানে তো আরও একটা আপডেট দেখে নিই চলুন মোট দু হাজার পাঁচশো শূন্য পদে অর্থাৎ পঁচিশশো শূন্য পদে গ্রুপ ডি স্থায়ী পদে কর্মী নিয়োগ চলছে মাল্টিটাস্কিং ফোর্স স্টাফ অর্থাৎ গ্রুপ ডি পদে নিয়োগটি হবে অষ্টম শ্রেণী আপনাকে ন্যূনতম পাশ করতে হবে এটা আবেদন করার জন্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু তো আরও বারো নম্বর অর্থাৎ লাস্ট যে আপডেটটা যাবে সেটাও দেখিনি চলুন মোট পনেরোশো শূন্য পদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস বা সমতুল্য বয়স হতে হবে আঠেরো থেকে একচল্লিশের মধ্যে আবেদনের পদ্ধতি আবেদন করতে হবে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জানুয়ারি দু এর যে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো টোটাল বারোটা জবের আমি আপডেট দিলাম তার মধ্যে এগারোটা অ্যাক্টিভ জব এবং একটি যে পুলিশ সার্ভিসের যে জব আছে ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবল রিক্রুটমেন্ট সেটা এখন অবধি বেরোয়নি খুব তাড়াতাড়ি বেরোলি আমি আপনাদেরকে আপডেট দেবো যেহেতু ঘোষণা করা হয়ে গেছে তার জন্য আমি সেই জবটারও আপডেটও দিলাম সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী যেরকম যে আপডেট পাবো আপনাদের জন্য নিয়ে আসবো বিশাল বড় বেস্ট অব লাক অ্যান্ড কংগ্রেচুলেশন যারা যারা অ্যাপ্লাই করছেন আমি জানি আপনাদের পরীক্ষা খুব ভালো হবে ভালো থাকবেন সবাই